হ্যালো বন্ধুরা আজকে আমি এমন একটি কিট নিয়ে এসেছি যেটা হলো এম এম কিট যে সকল মহিলারা অবঞ্চিত প্রেগনেন্সিতে আছেন বা প্রেগনেন্সি টেস্ট করে আপনারা প্রেগনেন্সি পজিটিভ এসেছে সেই সকল মহিলাদের ক্ষেত্রে এই এম এম কিটটা নিয়ে আমি কথা বলবো যে আপনারা এই এমএম কিটটা সঠিক নিয়মে কখন বা কীভাবে খাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর এটা খাওয়ার পরে আপনাদেরকে কি কী সাইড ইফেক্ট দেখা দিতে পারে আর এটা খাবার কখন নিয়ম আর খাওয়ার সঙ্গে সঙ্গে আর কী কী খাবেন সেই সব সম্পর্কে আমি আজকের এই পুরো ভিডিওতে ডিটেলসে বলে দেব। যারা আপনারা এই এম এম কিটটা ইউজ করার ভালো উপায় জানেন না বা ইউজ করেছেন ভালো ফলাফল পাননি তারা এই ভিডিওটা দেখুন আর ভালোভাবে বুঝে নিন এই ট্যাবলেটটি তিন মাস পর্যন্ত খুব ভালো কাজ করে তার উপরে যদি হয়ে যায় আপনাদের প্রেগনেন্সি তাহলে ট্যাবলেটটি খুব ভালো কাজ করবে না সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ভালো গাইনোলজিস্ট ডাক্তার দ্বারা চিকিৎসক দ্বারা আপনারা যদি প্রেগনেন্সিটা না রাখতে চান তাহলে তাদের সঙ্গে সম্পর্ক করুন আজ যে সকল মহিলারা এই ট্যাবলেটটি বাড়িতে ইউজ করেন আর আজ যে সকল মহিলাদের অনেক দিন থেকে মেন্স ক্লিয়ার হয় না তারাও এটা ইউজ করতে পারে যেমন তাদের প্রেগনেন্সি হয়নি অথবা মেন্স হচ্ছে না সেই ক্ষেত্রে এটা ইউজ হতে পারে আর যারা প্রেগনেন্সি পজিটিভ আছে যে প্রেগনেন্সি টেস্টে দুটো লাল লাল দাগ এসেছে সেই ক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি কিভাবে খাবেন এই যে পাঁচটা ট্যাবলেট আমরা দেখতে পাচ্ছেন এই পাঁচটা ট্যাবলেট থেকে একটা নাম হচ্ছে মিসোপ্রাস্টল দুশো আর বাকিগুলো হলো মিসোপ্রাস্টল চা দুশো জি এই চারটে ট্যাবলেট দুশো জি আর ওই যে মিসো ট্যাবলেটটি একটা দেখতে পাচ্ছেন ওই একটা হচ্ছে দুশো জি এই দুশো জির একটা ট্যাবলেট সিঙ্গেলটা আপনারা দেখতে পাবেন বড়ো করে গোল আকারে এই ট্যাবলেটটি আপনারা প্রথম দিন যখন ডাক্তার দেখাতে যাবেন ডাক্তারের সামনে আপনারা খেয়ে ফেলবেন সেখান থেকে গুনে গুনে চব্বিশ ঘন্টা পরে আপনারা বাকি যে চারটা দেখতে পাচ্ছেন ওই চারটা ট্যাবলেট একসঙ্গে খাবেন এই চারটা ট্যাবলেট খাওয়ার একটা নিয়ম আছে সেই নিয়মগুলো আমি ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা এই চারটা ট্যাবলেট দুই পাশের মাগড়ি দাঁতের ওখানে দুটো দুটো দুই পাশে আপনারা দিবেন আর এটা আপনার গলে যাবে আধা ঘন্টা পর্যন্ত আপনারা মুখের ভিতরে এইভাবে রেখে দিলে এটা আপনার গলে যাবে গলে গেলে ওটা আপনারা পানি দিয়ে খেয়ে ফেলতে পারেন খাওয়ার পরে আপনাদের সাথে সাথে এক দু ঘন্টার মধ্যে আপনাদের মেন্স হওয়ার সম্ভাবনা আছে আর মেন্স হওয়া এই মেন্সটা আপনাদের চার থেকে দশ দিন পর্যন্ত এই চলতে পারে এটা কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই এই ক্ষেত্রে আপনারা আপনাদের মেন্স হবে রক্তের দলা মতো বেরিয়ে আসবে আপনাদের ভেজিনার থেকে আর এটা অবশ্যই আপনারা চিকিৎসক দ্বারা পরামর্শ নিয়েই সেবন করবেন দাম হলো তিনশো টাকা ডিসকাউন্ট করে দুশয় সত্তর টাকা আপনাদেরকে দিয়ে দেবে ইউজ করার নিয়ম আমি আপনাদেরকে বলে দিলাম আজ এটা খেলে কী কী সমস্যা হতে পারে আপনাদের বমি বমি ভাব মাথা ঝিনঝিন পেট ব্যথা জাতীয় অনেক কিছু দেখা দিতে পারে সে সাময়িক সময়ের ভিতরে ওটা আবার ভালো হয়ে যাবে আর আপনারা ভিডিওটা ভালোভাবে বুঝে সুঝে তাই আপনারা ইউজ করবেন তাছাড়া কিন্তু এটা ইউজ করা যাবে না আর ভালো গায়নোলজিস্ট দ্বারা দেখিয়ে ইউজ করবে সো কোনো টেনশন নেওয়া দরকার নেই আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এখন আরও অন্য অন্য ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এইসব সম্পর্কে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য